মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের শিক্ষকদের 17তম দিনের কর্মসূচি শুরু। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। শিক্ষামন্ত্রীর শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। তাই 17তম দিনের মতো কর্মসূচি চলছে প্রেস ক্লাবে এবং সংগঠনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ বজলুর রহমান মিয়া বলেন, শিক্ষামন্ত্রীর আহ্বান আমরা মানি না, জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আমরা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না আসা পর্যন্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলবে। এর আগে দুপুরে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি আজকের মধ্যে শিক্ষকদের আন্দোলনরত আন্দোলন স্থগিত করে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, আপনারা জানেন 27 জুলাই বিরোধী দল কর্মসূচি পালন করছে, সেখানে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, এতে শিক্ষকদের তাদের ডাকা কর্মসূচিতে যদি আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবেন? এ দায়িত্ব কি আন্দোলনরত শিক্ষকদের নেতৃবৃন্দ নিতে পারবেন? কাজে আমি অবশ্যই বলছি আজকে তারা যেন শ্রেণীকক্ষে ফিরে যান। তবে এর সাথে সাথে আন্দোলনরত শিক্ষকরা কিন্তু শিক্ষামন্ত্রীর এই আহ্বানকে প্রত্যাখ্যান করেন এবং তাদের যে দাবি জাতীয়করণ, সে জাতীয়করণের ঘোষণা সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। এবং এই বিএনপি এবং আওয়ামী লীগের আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের কর্মসূচিকে একটু সংক্ষিপ্ত করা হয়েছে বা ছোটো করা হয়েছে। সেটি হচ্ছে 70 থেকে 80 জন কেন্দ্রীয় নেতা প্রেস ক্লাবে অবস্থান করবে। তবে আগামীকাল শুক্রবার দুপুর 2টার পরে কিন্তু আবার সকল শিক্ষক সেই প্রেস ক্লাবে জমায়েত হবেন। তবে শিক্ষকরা ঢাকা ত্যাগ করবে না, তারা যে যেখানে পারে সেখানে অবস্থান করবেন। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট জাতীয়করণ নিয়ে। তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর বিশেষ করে যারা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করবে এই আন্দোলনকে নিয়ে, সে বিভ্রান্তি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আর একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমাদের শেখ কাউসার আহমদের, অর্থাৎ আমাদের বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাউসার আহমদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।